কক্সবাজারের সদর উপজেলা সোনাদিয়া মহেশখালী ও সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণ শুটকি তৈরি হয়। সরকারি হিসেবে বঙ্গোপসাগরের আহরিত মাছের 25-30% শুটকি হিসেবে প্রক্রিয়াজাত করা হয়। এছাড়াও রয়েছে জেলার খালবিল ও চাষের মাছের শুটকি। সব মিলিয়ে কক্সিস বাজারে বছরে প্রায় 20,000 মেট্রিক টন শুটকি প্রস্তুত হয়, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। আর জেলাটিতে নিবন্ধিত জেলে রয়েছে অর্ধলক্ষ, যারা শুকনো মৌসুমে সনাতন উপায়ে শুটকি তৈরি করে। কক্সিস বাজারের শুটকি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান রয়েছে 20টি। এসব প্রতিষ্ঠান মাটির উপর পাটি বিছিয়ে বা বাঁশের মাচায় রোদে শুকিয়ে শুটকি প্রস্তুত করে, ফলে শুটকি মাছ পোকামাকড়ে আক্রান্ত হয়, যা স্বাস্থ্যসম্মত নয়। তাই অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি শুটকি পল্লী নির্মাণের জন্য 560 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা সচিব। দ্বিতীয় প্রকল্প সম্পর্কে উনি বলেছেন যে খুরুশকুলে যে শুটকি প্রক্রিয়াকরণ বা পল্লী যে প্রজেক্ট হয়েছে, সেটা শুধুমাত্র পুনর্বাসিত, যে কথা আমাদের সদস্য মহোদয় বলেছেন, পুনর্বাসিত পরিবারগুলোর জন্যে, ওটা তাদের জন্যই প্রকল্প, যেন ওটা লাভজনক দেখে বা সুবিধা দেখে বাইরের লোকজন চলে এসে সেখানে আবার বসতি স্থাপন না করে, কারণ ওখানে আমাদের এয়ারপোর্ট আছে বা অন্যান্য স্থাপনা আছে, সেজন্য উনি বলেছেন। মঙ্গলবারের এই সভায় যমুনা নদীর ভাঙন রোধে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যা বাস্তবায়ন হলে সিরাজগঞ্জের কাজীরপুর উপজেলাধীন সিংড়াবাড়ি, পাটাগ্রাম ও বাউই খোলা এলাকার রক্ষা পাবে ভাঙন থেকে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহৎ নদীগুলোর খনন কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন। যে নদীর প্রবাহ পানির ব্যবস্থাপনার পরে উনি খুব গুরুত্ব দিয়েছেন যে নদীর প্রবাহ যেন ঠিক থাকে, কারণ ভাঙনের মেন কারণ হলো যে নদী যখন পানি কমে যায়, সিল্টেশন হয় বা অন্যান্য কারণে যখন পানি বেড়ে যায় তখন ভাঙনটা শুরু হয়। ফলে উনি বলেছেন যে এইসব বড় নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে সারা বছর একটা মেনটেন্যান্স ড্রেজিংয়ের পরিকল্পনা থাকতে হবে, এবং দুবছর যেসব কারণে যে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় ভাঙে, এগুলো চিহ্নিত করে ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে। একইভাবে বর্ষাকালে পানি ধরে রাখার জন্য একটা বাফার জোন যেন থাকে, যার ফলে যেন পানির স্তর বা অন্যান্য ব্যবস্থাপনা, পানির পরিমাণ আমাদের বজায় থাকে, এই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। ড্রেজিংয়ের বিষয়ে যেসব প্রকল্প আছে সেই প্রকল্পগুলো উনি দ্রুত একনেকে উপস্থাপনের জন্য অনুশাসন দিয়েছেন। রাজধানীর আগারগাঁয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।